গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কয়েকদিন তোমাদের সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করতে পারছি না, কারণ আমি বাড়িতে ছিলাম না, আমি বাড়ির একটু বাইরে ছিলাম, যার জন্য আমি নিয়মিত তোমাদের কোটা দিতে পারছিলাম না, কেননা সব জায়গাতে ঠিকঠাক নেটওয়ার্ক ছিল না, আমার ভিডিও আপলোড করাতে একটু প্রবলেম হচ্ছিল। আশা করি কালকে থেকে তোমরা রেগুলার ঠিক 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তো আজকে 19 মার্চের গুরুত্বপূর্ণ যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নেব। আর শেষকালের প্রি পিডিএফ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট knowledgeaccount.in-এর ফার্স্ট মেনু সেকশনের প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা জায়গা রয়েছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আদারওয়াইজ আমাদের অ্যাপের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা রয়েছে ওখানে আমি প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়ান লাইনার দিয়ে দিয়েছি, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। তোমরা অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। প্রথম আজকে যে প্রশ্নটা আমরা দেখবো, চৈত্রযাত্রা ফেস্টিভ্যাল কোন রাজ্যের উৎসব? চৈত্রযাত্রা ফেস্টিভ্যাল বন্ধুরা উড়িষ্যার একটা উৎসব। উড়িষ্যায় 17 মার্চ থেকে চৈত্রযাত্রা ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য এটা বন্ধ করা হয়েছে। কোন রাজ্য সরকার ব্রেক দ্য চেইন নামে মাস হ্যান্ড ওয়াশিং ক্যাম্পেইন শুরু করলো? হ্যান্ড ওয়াশিং ক্যাম্পেইন, হাত ধোয়া সম্পর্কিত একটা অভিযান, সেটা শুরু করেছে কোন রাজ্য সরকার? ব্রেক দ্য চেইন এই ক্যাম্পেইনটার নাম। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে কেরালা। কেরালা রাজ্য সরকার সম্প্রতি ব্রেক দ্য চেইন নামে একটা মাস হ্যান্ড ওয়াশিং ক্যাম্পেইন শুরু করলো। কোন রাজ্য সরকার রাজ্য ও দেশের ক্রীড়াবিদ এবং শিল্পীদের সুযোগ সুবিধা প্রদান করার জন্য নতুন স্কিম চালু করলো? কোন রাজ্য সরকার রাজ্য ও দেশের ক্রীড়াবিদ এবং শিল্পীদের সুযোগ সুবিধা প্রদান করার জন্য একটা বিশেষ স্কিম চালু করেছে? দেখো, এক্ষেত্রে দুটো মোট স্কিম চালু করেছে মণিপুর সরকার। মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী কে? এন বীরেন সিং। 15 মার্চ এটা ঘোষণা করেন যে এই স্কিমগুলোর ব্যাপারে। আর এই স্কিমগুলো হচ্ছে CWST, সিওয়াস্ট আর সিম্যাট নামে দুটো স্কিম, যেগুলো রাজ্যের ক্রীড়াবিদ আর রাজ্যের আর দেশের ক্রীড়াবিদ এবং শিল্পীদের সুযোগ সুবিধা প্রদান করার জন্য চালু করা হয়েছে। এই স্কিমগুলোর ব্যাপারে আমি তোমাদেরকে পরে আরও ডিটেলসে জানিয়ে দেবো। 39th জিএসটি কাউন্সিল মিটিং কোথায় অনুষ্ঠিত হলো? 39তম জিএসটি কাউন্সিল মিটিং এটা অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে। 39তম জিএসটি কাউন্সিলের সভাটি 14 মার্চ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট আমরা যেটা দেখব 5 নম্বর প্রশ্নটা, অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ ডে কবে পালিত হয়? এটা বন্ধুরা 18th মার্চ প্রতি বছর পালন করা হয়। ইয়েস ব্যাঙ্ক কোন তারিখ থেকে তার পূর্ণ ব্যাঙ্কিং সেবা আবার চালু করবে? দেখো, এক্ষেত্রে 18th মার্চ অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ইয়েস ব্যাঙ্ক এই 18 মার্চ থেকে তার পূর্ণ ব্যাঙ্কিং সেবা আবার। পৃথিবীর প্রথম ডার্ক স্কাই নেশন কোনটা? পৃথিবীর প্রথম ডার্ক স্কাই নেশন হচ্ছে নিউ। এর এটা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটা ছোট দ্বীপ দেশ। এর ক্যাপিটাল হচ্ছে আলোফি আর কারেন্সি নিউজিল্যান্ড ডলার। অসাধারণ সাংবাদিকতার জন্য চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড জিতল কারা? তো এক্ষেত্রে এ আর বি, রোহিণী মোহন, আরফা খানুম, শেরওয়ানি, এনারা দুজন অসাধারণ সাংবাদিকতার জন্য চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড জিতেছেন। এটা প্রথম 1981 দেওয়া হয়। এটা জার্নালিজম অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া ফর ওমেন, ভারতীয় ওমেনদের জার্নালিজমের ক্ষেত্রে ভারতে মহিলা সাংবাদিকদের জন্য একটা পুরস্কার চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড। লাস্ট অ্যাওয়ার্ডের 2019 সালে লাস্ট পুরস্কৃত করা হয়েছিল। টোটাল অ্যাওয়ার্ডের 52, মোট 52 বার এই অ্যাওয়ার্ড কিন্তু এখনও পর্যন্ত প্রদান করা হয়েছে। আর এটার প্রথম যিনি জিতেছিলেন, প্রথম চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড পেয়েছিলেন নীরজা চৌধুরী। লাস্ট উইনার হচ্ছে প্রিয়াঙ্কা দুবে। তারপরে এই 2020 আমাদের চলে এসছে রোহিণী মোহন আর আরফা খানুম শেরওয়ানি। ওমেন অন বোর্ড 2020 তালিকায় বিশ্বে ভারতের স্থান কত? ওমেন অন বোর্ড 2020 তালিকায় বিশ্বে ভারতের স্থান হচ্ছে 12। নরওয়ে প্রথম স্থান দখল করেছে। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2020-এর মহিলা একক শিরোপা কে জিতল? তো এক্ষেত্রে তাই চু ইয়িং ইনি জিতেছেন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2020-এর মহিলা একক শিরোপা। ইনি তাইওয়ানের বাসিন্দা। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2020-তে পুরুষ একক শিরোপাতে কে জিতল? এটাতে জিতেছে ভিক্টর অ্যাক্সেলসেন।
ইনিও ডেনমার্কের বাসিন্দা একজন, ভিক্টর অ্যাক্সেলসেন, যিনি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2020-র পুরুষ একক মানে সিঙ্গলসে মেন সিঙ্গলসে জিতলেন। সো এগুলো ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিদিন তোমরা ঠিক 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঠিকঠাকভাবে পেয়ে যাবে, এবং আমরা একবার চট করে আজকে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ করে নিই, চলো। তো দেখো, আগের দিন আমাদের যে প্রশ্নটা ছিল, ফুল ডেই ফেস্টিভ্যাল কোন রাজ্যে শুরু হলো, এটা ছিল আজকে আগের দিন আমাদের প্রথম প্রশ্ন। তো এটা বন্ধুরা উত্তরাখণ্ড, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে 2020-র থিম কী ছিল? এটা থিম ছিল ভ্যাকসিনস ওয়ার্ক ফর অল, অপশন এ। নেক্সট কী ছিল, চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড আইকিউর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কোন ভারতীয় খেলোয়াড় নিযুক্ত হলেন? তো এক্ষেত্রে বিরাট কোহলি হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন সি। সম্প্রতি প্রকাশিত হওয়া স্মার্ট সিটি র্যাঙ্কিং 2020-তে কোন শহর প্রথম স্থান দখল করেছে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের আগ্রা হয়ে যাবে। হিল লিমিটেড কোন ব্যাংকের সহযোগিতায় কাস্টমার পেমেন্ট পোর্টাল চালু করছে? এক্ষেত্রে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এনসিল্যাট ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে অ্যান্সার আমাদের বানসিলাল ভাট হয়ে যাবে। কোন মহাদেশটি করোনা ভাইরাসটির কেন্দ্রস্থল? এক্ষেত্রে অ্যান্সার আমাদের ইউরোপ, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। মিনিস্টার্স আখান্নাবা সানারুই সিঙ্গি টেন ব্যাংক স্কিম কোন রাজ্যের অন্তর্গত? তো এক্ষেত্রে মণিপুর, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তারপরে 9 নম্বর প্রশ্ন ছিল, যেটা মোবাইল ফোন এবং নির্দিষ্ট অংশে জিএসটি হার কত বাড়ানো হয়েছে? এক্ষেত্রে আমরা আগে দিয়ে দেখেছিলাম 18% বাড়ানো হয়েছে। বিশ্ব অর্থনীতিতে COVID-19-এর প্রভাব নিয়ে সম্প্রতি প্রকাশিত একটা রিপোর্ট অনুসারে ভারতের র্যাঙ্ক কত? দেখো এক্ষেত্রে 10 ছিল, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 11th কোয়েশ্চেন ছিল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে বাসির আহমেদ খান, অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। শেষ প্রশ্নটা তোমাদের জন্য, ভূমি রাশি পোর্টাল কবে চালু হয়? 2017, 2018, 2020, 2019 কোনটা হবে কারেক্ট অ্যান্সার, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর সাথে সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিয়ে একদম প্রথমে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নাও, তাহলে তোমরা নেক্সট সবকটা ভিডিওর নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে। এই এক্স্যাক্ট পিডিএফটা আমি দিয়ে দিয়েছি, প্রায় 30 পাতার মতো রয়েছে, তোমরা এখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। আমি যত এক্সট্রা প্রশ্নগুলোর সাথে আলোচনা করেছিলাম সবকটা আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের শেষে শেষে, এবং এগুলো ওয়ান লাইনে রয়েছে যাতে তোমাদের পেজটা একটু কম হয়, তোমাদের প্রিন্ট করতে সুবিধা হয়, সেভাবে আমি দেখো এখানে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2020 নিয়েও যাবতীয় যে ইনফরমেশানগুলো আমি তোমাদের বলেছিলাম সবকটা পরপর এখানে দিয়ে দিয়েছি, সব ইনফরমেশান এখানে পেয়ে যাবে তোমরা। এছাড়া রাজ্য বাজেট যেটা রয়েছে 2020 আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট, সেগুলো সবকটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে কিন্তু দেখে। এছাড়া কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিয়েছি, যেগুলো কিন্তু রিসেন্ট অ্যাপয়েন্টেড হয়েছেন বা এগুলো আমাদের। এছাড়া লরিয়া স্পোর্টস পুরস্কার 2020 কারা কারা পেয়েছেন সম্পূর্ণ লিস্ট এখানে, এখানে দেখো দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2020 উইনার্স, এগুলো সবকটা প্রশ্ন রয়েছে এখানে প্রায় 500টা মতো, যার মধ্যে থেকে আমি টপ মানে 150টা প্রশ্ন তোমাদের সাথে এই ভিডিওতে। তোমরা গুগল সার্চ বারে গিয়ে টাইপ করো ফ্রি অনলাইন মক টেস্ট .in, এই ওয়েবসাইটে এলে এখানে দেখতে পাবে পরপর এখানে ফ্রি মক টেস্ট রয়েছে, ফ্রি পিডিএফ ডাউনলোড রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, তোমরা এই ফ্রি পিডিএফ ডাউনলোড সেকশনে চলে যাবে, তোমরা এই পেজটা পাবে,
এবং দেখো একদম এখানে সবকটা আমি ফ্রি পিডিএফে তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তোমরা প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসা করছিলে যে ফ্রি পিডিএফগুলো কোথা থেকে পাবো, দেখো এখানে সবকটা দেওয়া আছে, কোন বাদ্যযন্ত্রের সাথে কে জড়িত, এরকম পরপর সবকটা ফ্রি পিডিএফ দেওয়া রয়েছে। এবং একদম শেষের দিকে তোমরা গেলে দেখতে পাবে বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স 2020 জানুয়ারিও রয়েছে, এখানে ফেব্রুয়ারি রয়েছে। তোমরা এই ডাউনলোড নাও ক্লিক করলে কিন্তু ওখান থেকে গিয়ে ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে।